নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের পাবদা মাছের ভাপা রেসিপি। পাবদা মাছটি সাধারণত আমরা সর্ষের ঝাল খাই, কিন্তু পাবদা মাছ ভাপা কিন্তু অসাধারণ হয়, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। চলুন তাহলে কিভাবে বানাতে হয় পাবদা মাছ ভাপা সেটা দেখে নিই। পাবদা মাছ ভাপা বানানোর জন্য আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। এখানে 300 গ্রাম পাবদা মাছ আছে। পাবদা মাছটা আমি নুন দিয়ে ভালোভাবে ধুয়ে একটু গরম জলে ধুয়ে নিয়েছি, তাই দেখুন কি সুন্দর সাদা আর পরিষ্কার, আর মাছের আস্তে গন্ধটাও কিন্তু চলে গেছে। আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে 2 কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছি, 1 টেবিল স্পুন পোস্ত বেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে আমি 1 চা চামচ নুন নিয়েছি, তবে নুনটা যে যার স্বাদ অনুযায়ী ইউজ করবেন। আর এখানে 4 টেবিল স্পুন আমি সর্ষে তেল নিয়েছি, সর্ষের তেলে এই রান্নাটা ভালো হয়। এবার একটা টিফিন বক্স নিয়েছি, এই টিফিন বক্সের মধ্যেই আমি মাছগুলো রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, সর্ষে বাটা, আর সর্ষের তেল। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন জল দিলাম, জল দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু না, দেখুন জাস্ট মশলার মধ্যে মাছটা ডুবে থাকবে, এইরকম পরিমাণ জল দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এই অবস্থায় আমি 10 মিনিট রেখে দেব, 10 মিনিট পরে আমি এটা রান্না করে নেব। মাছটা ম্যারিনেট করার পরে 10 মিনিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াতে দেখুন আমি কিছুটা জল গরম করেছি, জলটা ফুটে উঠেছে। এবার সাবধানে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জলটা এমন পরিমাণে নিতে হবে যাতে টিফিন বক্সটা অর্ধেকটা জলের মধ্যে ডুবে থাকে। এবার মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রাখছি 15 মিনিটের জন্য, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই গরম। আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এই গ্যাস বন্ধ করা অবস্থাতেই আমি 5 মিনিট ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে এর থেকে মাছগুলো বের করে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এই সময় স্ট্যান্ডিং টাইমটা দেওয়া কিন্তু খুবই জরুরি, তাহলে মাছের টেস্টটা আরও ভালো হয়ে যায়। দেখলেন তো, খুবই তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে গেল পাবদা মাছ ভাপা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে শেয়ার করে দেবেন। আর কেমন লাগে আমার রেসিপিগুলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।